আরে ইনফরমেশনটা দেব বলেই তো এলাম, খুব প্রয়োজনীয়। তোমাকে না বলে থাকতে পারলাম না, তাই তো ছুটে চলে এলাম। বুঝতে পারছো কতটা দরকারি? বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি কি ইনফরমেশন দেবেন? ওই সেক্রেটারির ব্যাপারে ইনফরমেশন দেবেন তো, তাই না? হ্যাঁ, আরে আমি তো ওকে দেখেই বুঝে গেছি। শোনো, তোমাকে তাহলে বলি, তুমি কাউকে বলবে না তো? এ বাবা, বলবো কেন, কাউকে বলবো না। বলুন না, বলুন বলুন। এই মেয়েটা যে ইনস্টিটিউট থেকে এসছে তোমাকে রেস্কিউ করতে, সেখান থেকে আমাকে ফোন করেছিল। কি বললো জানো? কি কি বললো? মারাত্মক কথা, আর সেটা শুনেই তো আমি ছুটে চলে এলাম। দেখি দেখি দেখি, একটু হাতটা দেখি। আচ্ছা, কি 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 বললো? হ্যাঁ, কি বললো? কি বললো? বললো ওই মেয়েটা এখানে আসার আগে একজনকে সুপ্রিয়াকে আটকাচ্ছিলে কেন? আমি আমি আটকাইনি তোমা, আমি আমি তো কথা বলতে গেছিলাম। আটকাচ্ছিলে জেনিয়া, তুমি আটকাচ্ছিলে। ডাক্তারবাবু সুপ্রিয়াকে নিয়ে যেতে চাইছিলেন, তাতে তোমার আপত্তিটা কিসের? আমার কেন আপত্তি থাকবে? আমি আমি কেন আপত্তি করব? জিনিয়া জিনিয়া, একদম বাড়াবাড়ি করো না। সার্চের ব্যাপারটা সুপ্রিয়ার মাথায় কে ঢোকালো জিনিয়া? আমি কেন এগুলো বলতে যাব দিদিভাইকে? মা, আমি তো দিদিভাইকে সামলাতে গেছিলাম। সামলাতে গেছি? তুমি সামলাতে গেছিলে জিনিয়া? তোমার কি ধারণা বলো তো, এবারে সবাই ঘাসে মুখ দিয়ে চলে? সামলাতে গেছিলে কেন বুঝতে পারছো না জিনিয়া? এবারে সবাই সুপ্রিয়াকে যাতে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায়, সেজন্য রজতকে একটা সাংঘাতিক স্টেপ নেওয়ার জন্য উস্কানি দিচ্ছে, আর তুমি তুমি সেই ব্যাপারটাকে আরো ঠেলে দিচ্ছ। দেখুন মাসিমা, আপনি আপনার বৌমাকে যা খুশি তাই বলুন, কিন্তু আমাকে টানছেন কেন? আমি তোমার নাম বলেছি। এক্ষুনি তো আপনি বললেন যে কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, আবার ভুলে গেলেন না? আহা মেজবৌদি, তোমরা আবার এটা কি শুরু করলে? আশ্চর্য নীলু, দুর্বাদ উঠে কি বলেছে? অমু অমু, দেখছিস তো টেনশনে আছি, টেনশনটা বাড়াস না প্লিজ। টেনশন বাড়বে বাড়বে, টেনশন বাড়াবে এই জিনিয়া। একটা কথা মনে রেখো, সুপ্রিয়া যদি এ বাড়ি থেকে চলে যায়, তাহলে এ বাড়িতে তোমারও কিন্তু জায়গা হবে না। রাইকে বের করার চেষ্টা করো না, করো না, রাইকে সুপ্রিয়ার চোখে খারাপ করো না। একমাত্র রাই আমার মেয়ের স্বার্থটা এ বাড়িতে ঠিক ঠিক ভাবে দেখে। একটা কথা মনে রেখো, রাইকে যদি এ বাড়ি থেকে বের করার চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সাবধানে সাবধানে দেখে আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি?
ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?